আর বাড়ি আমার গোপালপুরে। কোথায় থেকে আসছেন? গোপালপুর থেকে আমাদের এদিকে হলো ধনবাড়ি। কতদিন যাবে এই ব্যবসা করেন? 3 মাস। এটা কি আপনার ব্যবসা করেন নাকি আপনি কর্মরত আছেন? এর সাথে কর্মরত আছি সেলসম্যান হিসেবে। হ্যাঁ, ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান। এই যে আপনার হাতে যে পণ্য, এটার সাথে আসলে ডেট তারিখ দেওয়া আছে কিনা? না, এটার তারিখ নাই, ডেট নাই। আচ্ছা, এই জিনিসগুলো কি বিক্রি করা ঠিক? না, এটা ঠিক না। এগুলো কে খায়? গোপালপুর থেকে আপনারা নিয়ে আসেন? আর এই মালগুলি কি গোপালপুরে না ঢাকা থেকে আসেন? ঢাকা থেকে আসে, চকবাজারের মাল। আচ্ছা, এই মালগুলি কি বাচ্চারা খায় না বড় মানুষ খায়? এটা বাচ্চারা বেশি ভাগ খায়। আপনারা কি মনে করেন? এটা আমরা মানে এই ডেটটা যখন দেয় তার জন্য আবেদন করি কোম্পানি আছে। এই মুহূর্তে যদি প্রশাসন আপনাকে মোবাইল কুটে ধরে তাহলে কি মালিক কে ধরবে না আপনাকে ধরবে? এখন মানে বর্তমানে আমাকে ধরবে। ওই তো ব্যবসার সাথে আপনি কি জড়িত আরো থাকবেন নাকি আসলে? না না, আমি আর থাকবো না। গোপালপুর এরকম এই যে মার্কেটে কয়টা গাড়ি চলে এই আশাপের? দুইটা দুইটা গাড়ি চলে। হ্যাঁ, আপনার কোন দিক কোন দিকে মাল সেল করেন? আমি দুজনে ধনবাড়িতে। আপনারা দুজন ধনবাড়িতে? আর গোপালপুরে নাই? না, গোপালপুরে নাই। তার মানে তাড়াতাড়ি মাল যেতে গোপালপুরে চলে না সব চলে? মানে আপনার যে দেশবন্ধুর আফতাবে ডিলার বেশি তো, তার জন্য মানে টুকটাক অন্য মাল রাখে। মানে আমাদের এরিয়া হইলো ধনবাড়ি। আপনি একটু বাসা দিয়ে দেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এই যে এই যে খাদ্যগুলো বিশেষ করে ছোট বাচ্চারাই বেশিগুলো খায়। এই গোপালপুর থেকে যে এই ছেলেটা, ও হলো ডেলিভারি ম্যান, তো ও নিয়ে আসছে। আসলে প্রকৃতপক্ষে ওর দোষ না, দোষ হলো এই যে যে ডিলার নিয়ে আসছে সে এই ছোট বাচ্চাটারে দিয়ে এইগুলো বিক্রি করাচ্ছে। তো গোপাল খিতাসি, ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের, এটি হলো উখারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনের, এখানে বেশ কিছু দোকান আছে, সেখানে এই যে মালগুলো বিক্রি করতেছে। এরকম মেয়াদ বিহীন এবং উৎপাদনের তারিখ বিহীন কোনো প্রোডাক্ট যেন আমাদের ধনবাড়ি উপজেলা যেন বিক্রি করতে না পারে, সেই লক্ষ্যে ধনবাড়ি উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ভ্রাম্যমান হকারদেরকে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং এই কোম্পানির বিষয়ে আপনারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন।